যাচ্ছে না চাকরি এসএসসি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীরা সুরাহা পেলেন সুপ্রিম কোর্টে তাদের নিয়োগ বাতিলে কলকাতা হাইকোর্টের জারি করার নির্দেশে সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে গত বছর চাকরি হারাতে হয়েছিল প্রায় পঁচিশশো কর্মীকে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় সোমবার প্রথম দিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত ডিভিশন বেঞ্চের দুই সালের আঠারো মে নির্দেশের উপর স্থগিতাদেশ দেন বিচারপতি জে কে এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বিরোধী পক্ষকে জারি করা হয় নোটিশ অন্যদিকে একাদশ এবং দ্বাদশের ওএমআর শেট সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আজ মঙ্গলবার এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন কয়েকজন শিক্ষক সোমবার মামলাটি বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে শুনানির জন্য তালিকাবদ্ধ ছিল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা জেনে বিচারপতি দীপঙ্কর দত্ত শুনানির পর্যবেক্ষণে কড়া মন্তব্য করেন বলেন দিনের পর দিন কি হচ্ছে এটা সবেতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হলেই তা নিয়ে মামলা করা হচ্ছে এ তো দেখছি ভগবান ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না আবেদনকারীর আইনজীবী মুকুল রোহতগি বলেন এটা প্রাথমিক নয় একাদশ দ্বাদশ শুনে বিচারপতি দত্ত বলেন ওই একই হল মঙ্গলবার বিস্তারিত যাচ্ছে না চাকরি এসে মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীরা সুরাহা পেলেন সুপ্রিম কোর্টে তাদের নিয়োগ বাতিলে কলকাতা হাইকোর্টের জারি করার নির্দেশে সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে গত বছর চাকরি হারাতে হয়েছিল প্রায় পঁচিশশো কর্মীকে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় সোমবার প্রথম দিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত ডিভিশন বেঞ্চের দুই হাজার বাইশ সালের আঠারো মে নির্দেশের উপর স্থগিতাদেশ দেন বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বিরোধী পক্ষকে জারি করা হয় নোটিশ অন্যদিকে একাদশ এবং দ্বাদশের ওএমআর শেট সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আজ মঙ্গলবার এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন কয়েকজন শিক্ষক সোমবার মামলাটি বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে শুনানির জন্য তালিকাবদ্ধ ছিল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা জেনে বিচারপতি দীপঙ্কর দত্ত শুনানির পর্যবেক্ষণে কড়া মন্তব্য করেন বলেন দিনের পর দিন কি হচ্ছে এটা সবেতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হলেই তা নিয়ে মামলা করা হচ্ছে এতো দেখছি ভগবান ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না আবেদনকারীর আইনজীবী মুকুল রোহতগী বলেন এটা প্রাথমিক নয় একাদশ দ্বাদশ শুনে বিচারপতি দত্ত বলেন ওই একই হলো মঙ্গলবার বিস্তারিত শুনবো যাচ্ছে না চাকরি এসএসসি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীরা সুরাহা পেলেন সুপ্রিম কোর্টে তাদের নিয়োগ বাতিলে কলকাতা হাইকোর্টের জারি করার নির্দেশে সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে গত বছর চাকরি হারাতে হয়েছিল প্রায় পঁচিশশো কর্মীকে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় সোমবার প্রথম দিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত ডিভিশন বেঞ্চের দুই সালের আঠারো মে নির্দেশের উপর স্থগিতাদেশ দেন বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বিরোধী পক্ষকে জারি করা হয় নোটিশ অন্যদিকে একাদশ এবং দ্বাদশের ওএমআর শেট সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আজ মঙ্গলবার এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন কয়েকজন শিক্ষক সোমবার মামলাটি বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে শুনানির জন্য তালিকাবদ্ধ ছিল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা জেনে বিচারপতি দীপঙ্কর দত্ত শুনানির পর্যবেক্ষণে করা মন্তব্য করেন বলেন দিনের পর দিন কি হচ্ছে এটা সবেতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হলেই তা নিয়ে মামলা করা হচ্ছে এত দেখছি ভগবান ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না আবেদনকারীর আইনজীবী মুকুল রোহতগী বলেন এটা প্রাথমিক নয় একাদশ দ্বাদশ শুনে বিচারপতি দত্ত বলেন ওই একই হলো মঙ্গলবার বিস্তারিত শুনবো